এটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এরকম একটা ছবি এখানে, এখানে একটা ছবি, এই ধরনের একটা জিনিস তৈরি করা হয়েছে। এই পাশেও কিন্তু একটা এরকম ধরনের কিছু তৈরি করা হয়েছে। সেই বিষয়টার নাম দিয়েছি আমি মাতৃকা, আদি এবং অনন্ত। আমার মতো অনেকেরই বিগত বছরগুলোতে সপ্তমীর আড্ডা কাটত বালিগঞ্জ কালচারালে। শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজকে যাচ্ছি বালিগঞ্জ কালচারালে। বালিগঞ্জ কালচারাল যেতে গেলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। আমি কালীঘাট থেকেই এসেছি। কালীঘাট থেকে এই দেখো দেশপ্রিয় পার্কের সামনে থেকে আমি যাচ্ছি। দেশপ্রিয় পার্কে প্রস্তুতি চলছে। দেশপ্রিয় পার্কের যে পুজোটা সেটা দেখার পরে তারপরে ত্রিধারা সম্মিলনীর ব্লগ অলরেডি তোমরা দেখেছো, আপলোড করা রয়েছে। ত্রিধারা সম্মিলনীর পুজোটা দেখার পরে ত্রিধারার ঠিক অপোজিটের গলিতেই হচ্ছে বালিগঞ্জ কালচারাল। আজকে সকালে এক দুই পশলা বৃষ্টি পড়ার পরেও এখন দেখো ওয়েদারটা কত সুন্দর। আকাশটা দেখলেই বোঝা যায় যে আর কিছুদিন পরেই মা আসছে। দেখো এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে মনোহরপুকুর রোডে। এই যে ত্রিধারার যে পুজোটা হয়, এই দেখতে পাচ্ছ গেট অলরেডি হয়ে গেছে। ত্রিধারার পুজোটা হয় হচ্ছে মনোহরপুকুর রোডে। আর এই যে রোডটা একদম অপোজিটের, এই যে সোজা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লেক ভিউ রোড। লেক ভিউ রোডে হচ্ছে বালিগঞ্জ কালচারালের পুজোটা হয়। আর মাঝখান থেকে যেটা গেছে এটা হচ্ছে রাসবিহারী এভিনিউ। রাস্তা পার করে আমি এখন লেক ভিউ রোডের ওপর থেকেই হাঁটছি। এই দেখো কত গেট, এখানে সব অনেক গেট বানানো হয়েছে। আর ও যে দেখা যাচ্ছে বালিগঞ্জ কালচারালের মানে যে মণ্ডপ সেটা দেখা যাচ্ছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। চলে এসেছি একদম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা গ্রাউন্ডে। এই দেখতে পাচ্ছ মণ্ডপ। আরও কাছ থেকে, ভিতর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশেও কিন্তু একটা এরকম ধরনের কিছু তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবারে একদম ভিতর থেকে দেখবো এখানে কী কী রয়েছে, চলো ভালো করে তোমাদেরকে দেখাই। ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মূল মণ্ডপটা তো তোমাদেরকে দেখালাম। মূল মণ্ডপের একদম পাশে এই ধরনের একটা জিনিস তৈরি করা হয়েছে। দেখা যাক এটার মধ্যে কি রয়েছে। আপাতত এইটা যেটা তোমাদেরকে দেখালাম এটার কোনো ইনস্টলেশন এখন অবধি হয়নি ভিতরে। দেখা যাক এটা কী হতে চলেছে, এটা আমরা দেখবো পুজোর সময়। একদম এই জায়গাটাতে কিন্তু এরকম একটা গেট করা রয়েছে। এটা জাস্ট এই দোকানের যারা আছেন তাদেরকে মানে তাদের যাতায়াতের জন্য। হ্যাঁ, এবার এর ভিতরে কী হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। এবার তোমাদেরকে দেখাই যেখানে মা থাকবেন, মানে মায়ের জায়গার ঠিক একদম অপোজিটে এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু বেশ কিছু কাজ চলছে। চলো এবার দেখে নিই এই জায়গাটাকে। যেরকমটা তোমাদেরকে বললাম যে এই যে হচ্ছে মূল মণ্ডপ আর এটা হচ্ছে অপোজিটের, এখানে বেশ কিছু ছবির কাজ রয়েছে। এই যে এখানে ছবি, এরকম একটা ছবি, এখানে এখানে একটা ছবি, এই একটা ছবি, আরও একটা ছবি। কাছ থেকে দেখাই তোমাদেরকে ছবিগুলো। হিমেল শরৎ টানে শিউলি ফুলে কাঁধে মাটি খুশি
दिन शारद प्राते लगलो दोला काशेर बुने ईमेल शारद ताने सृष्टि चावा पावा अड्डा सप्तमीटा सेल्फीते सेजेछे अष्टमी अंजलिया नवमी जगजमके बाताशे पूजोर गंधार যেহেতু মণ্ডপটা পুরো রাস্তার ওপরেই, তাই জন্য এইখানে এইখানে কিন্তু এমন কিছু জায়গাও নেই, এখান থেকেই কিন্তু যাতায়াত করছে গাড়িগুলো, এই গাড়িগুলো দেখছো এখান থেকে যাতায়াত করছে। আর প্রতি বছর আমি আসি বালিগঞ্জ কালচারের এই পুজোটাতে, কোনো বছর মিস করি না আমি। তুমি যদি এসে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানিও। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে আসছে বছর আবার আমি এক সুরে সুর মিলিয়ে। মণ্ডপটাকে বাইরে থেকে দেখলে তো দেখলে যে গোল রকমের একটা কিছু তৈরি করা হয়েছে, এখানেও বেশ কিছু কাজ চলছে এরকম। এটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে এই যে এই জিনিসটা তৈরি করা হয়েছে এটাকে দেখতে দারুণ লাগছে। আর এই যে ওপরে, আমার মনে হয় এটাকে ওপরে বসানো হবে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে সেট করা হবে। এখানে বিভিন্ন কাজ চলছে, পুরো বিষয়টা মানে টোটালটাই কিন্তু গোল। হ্যাঁ দেখো, এই পুরো ব্যাপারটা হচ্ছে গোল। আর এর মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবছরে কি ভাবনা সেটা তো শুনবো। ভালোবাসার আলিঙ্গনে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এই বছরের শিল্পী রূপক বসুর সাথে কথা বলবো। রূপক সাহা, নমস্কার। রূপক বাবু নমস্কার। এই বছরে আপনাদের ভাবনা কি রয়েছে? এই বছরের বালিগঞ্জ কালচারালে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি সেই বিষয়টার নাম দিয়েছি আমি মাতৃকা, আদি এবং অনন্ত। আমাদের হিন্দু ধর্মে মূলত অনেকগুলো ধারা, বেদ, উপনিষদ, তারপর পুরাণ, এই সবগুলোকে ভিত্তি করে আমাদের বিভিন্ন ধারা তৈরি হয়েছে। তার মধ্যে শাক্ত পুরাণে সপ্তমাতৃকার কথা বলা হয়েছে। শাক্ত পুরাণ বিশ্বাস করে যে এই সাত মাতৃকাই মূলত পৃথিবীর চালিকা শক্তি। অর্থাৎ অসুরদের সঙ্গে যখন দেবতার যুদ্ধ হয়েছিল সেই সময়ও দেবতাদের পেছন থেকে এই সাত মাতৃকার শক্তি দিয়েই তারা অসুরকে পরাজিত করেছিল। এখন এই যে মাতৃকা, আসলে মাতৃকা তো মা, এই যে আমাদের মায়ের কনসেপ্ট, ধারণা, এটা শুরু একেবারে পৃথিবীকে, ভূমিকে মা ভেবে। তার কারণ ভূমি উর্বরা, সে জন্ম দেয়, প্রাণের প্রাণকে লালন করে, তাকে রক্ষা করে, বাঁচিয়ে রাখে। সেরকম মানব জীবনেও মায়েরা সন্তানদের জন্ম পরে তারা তাদেরকে লালন করে। এক মায়েরাই একমাত্র উর্বরা, মায়েরাই ধারণ করতে পারে। এবং যে মা দুর্গার পূজা আমরা করছি সেই দুর্গার মা, তার যে এখন মাতৃরূপ আমরা বিভিন্ন মণ্ডপে দেখতে পাই, সমকালীন যে মাতৃরূপ সেটা তো বিভিন্ন পরিবর্তিত একটা রূপ পাল্টাতে পাল্টাতে এই জায়গায় এসছে। এখন আমাদের সব দেবতা থেকে দেব দেবী সকলের এই যে রূপটা আমরা পাই, এটা মূলত আমাদের আচার থেকে মানুষ
তার অভ্যেস থেকে মানে একদম সেই লোকশিল্পের মাধ্যমেই মানুষের একদম লোকাচার থেকে তার একটা গঠন একটা গড়ন তৈরি হতে হতে আজকে পরিবর্তিত রূপে এখানে পৌঁছেছে। তো সেই যে মায়েরা, সেই মায়েরা সেই পুরাণ থেকে শুরু করে আজকে পর্যন্ত আজকের যে ওয়ার্কিং ওম্যান, যে সংসার সামলে চাকরি করে মানে এক কথায় সেও দশভুজা তার জীবন কাটাচ্ছে, জীবন বাহিত করছে, তারা কেমন আছে আজকে? এবং যেহেতু লোকাচার থেকে উৎপত্তি এবং সেই লোকশিল্পর মাধ্যম থেকেই এটা বিভিন্ন রূপ আস্তে আস্তে সেটা নানা ফর্ম পেয়েছে, এখন অনেক আধুনিক ফর্ম, পরবর্তীকালে প্রথাগত শিক্ষায় শিক্ষিত শিল্পীরা তাকে বিভিন্ন ফর্মে ভেঙেছে, আমরা যে প্রতিমা এখন দেখতে পাই। তো যেহেতু শুরুটা রুটটা ওই, তো আমি সেই মাতৃমূর্তিকে, সেই মায়েদেরকে আমি এখানে ভারতবর্ষের প্রায় 9টা লোকশিল্পের মাধ্যমে চিত্রায়িত করব। অর্থাৎ লোকশিল্পে মায়ের যে রূপ সেটা আমরা দেখতে পাবো, এবং মায়ের শুধু রূপ না, সেই মা কেমন আছে, মানে যে বর্তমান প্রজন্মে যে মাকে আমরা পূজো করি, যে মা, যে নারী, জীবন্ত নারী সম্পর্কে আমরা বড় বড় কথা বলি, অনেক বক্তৃতা করি, সেই মায়েরা আমাদের সমাজে কেমন আছে, তার পরিবারকে কি, তার পরিবার কি তাকে লালন করছে, তার সমাজ কি তাকে পালন করছে, তার রাষ্ট্র কি তাকে রক্ষা করছে, এইটা, এই জায়গায় মায়েদের অবস্থান কোথায়, সেইটাকে আমি এইভাবে তুলে ধরবার চেষ্টা করছি। বেশ, একটি কথা আমি বলতে চাই এখানে, যে ইদানিং যুগে আমরা দেখেছি যে কন্যা ভ্রূণ হত্যা, এই বিষয়টাও তো একটা মায়ের দিক থেকে এইখানে, এই তো অনেক কিছু দেখা যায়, এটা একটা একটা উদাহরণ দিলাম, এটা তো একটা উদাহরণ, হাজার উদাহরণ আছে আজকে পথে ঘাটে যা ঘটছে। এখন এইটা কোনটা ভালো কোনটা ঠিক, কার ভুল কার ভালো, এর মধ্যে আমি যাচ্ছি না, মায়েরা কেমন আছে এটাকে আমি ই করব, তাতে যে ওই রকমভাবে সরাসরি কোনো ডিটেলে গিয়ে ওরমভাবে শিল্প হয় না, আর শিল্পীর দায়িত্বও নয় ওইটা ফুটিয়ে তোলা, শিল্পী প্রশ্ন তুলবে এবং সেটা ঠিক ভুল তার উত্তর বার করবে হচ্ছে যারা দেখবে তারা। এবারে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি তো একজন শিল্পী, শিল্পের সাথে দুর্গাপুজোর একটা মেলবন্ধন রয়েছে আমরা জানি, এই মেলবন্ধনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আসলে শুধু দুর্গাপুজো নয়, আমাদের ধরো লোকাচার যেগুলো, সেই প্রতিটা লোকাচার ধরেই কিন্তু আমাদের বাঙালিদের একটা শিল্প সেই আদিকাল থেকে ছিল। এই যে নানা, এই ধরো এই নানা ব্রত মায়েরা করে, বা ধরো সাধারণ পুজোর সময় যে নৈবেদ্যটা সাজানো হয় সেটা তার শিল্প, ওই নৈবেদ্যটা সাজানোর যে আঙ্গিক, যে ধরন, যেভাবে তাকে ডিসপ্লে করা হয়, বা তুমি একটা পুজো এই বিবাহ অনুষ্ঠানে যে তত্ত্ব সাজানো হয় বা ছাজনাতলা সাজানো হয়, এই প্রতিটাই তো শিল্পের আঙ্গিকে, তাই না? তারপর সেই রকম একটা দুর্গাপুজো আসল মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং সব ধর্ম সমন্বয়ে এই উৎসব পালিত হয় আমাদের বাংলায়, এবং সেটাকে ঘুরে বাঙালির একটা সারা বছরের উন্মাদনা থাকে। তো এইটাকে নিয়েই এই শিল্প আজকে তৈরি, যদিও এর শুরুটা কিন্তু দুর্গাপুজো থেকে নেই, শুরুটা এই যে শিল্প, কোনো পুজো মণ্ডপকে কেন্দ্র করে শিল্প সৃষ্টি, এটা কিন্তু শুরু হয়েছিল সরস্বতী পুজো থেকে, তারপর একটু কালী পুজো, পরবর্তীকালে সেটা দুর্গাপুজোয় গেছে, কারণ তখন এত অর্থনৈতিক সচ্ছলতা সব প্রতিষ্ঠানের ছিল না, কর্পোরেট তখন যুক্ত হয়নি পুজোর সঙ্গে, ফলে যত সীমিত অর্থের সংকুলন দিয়েই পাড়ায় পাড়ায় সরস্বতী পুজোরও কিন্তু ওই সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করতো, তাতে বেশিরভাগটাই প্রথা বহির্ভূত শিল্পীরাই করতো, যারা তার
ছোটবেলা থেকে বেড়ে ওঠার মধ্যে যাপনের মধ্যে যে শিল্পকে সে খুঁজে পেয়েছে সেটাকে ডিসপ্লে করার চেষ্টা করত সেই পদ্ধতি। ফলে দুর্গাপুজো সেই একটা বড় আকারে যুক্ত হয়েছে, তার একটা এক্সটেনশন বলতে পারো। সম্প্রতি আমরা জানি যে ইউনেস্কোতে আমাদের কলকাতার দুর্গাপুজোকে সামিল করার জন্য একটা চেষ্টা চলছে, যেটা অত্যন্ত গর্বের বিষয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা একটা গর্বের বিষয়, কিভাবে দেখছেন? এটা গর্বের বিষয় না, এটা আজকে নয়, তোমাকে আমি বলছি, এটা আজ থেকে 2015 সালে তখন একটি প্রিন্ট মিডিয়ায় এইটা নিয়ে আমাকে তার একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল। তখন তাকে আমি বলেছিলাম যে সারা পৃথিবীতে কোথাও নেই, কোথাও খুঁজে পাওয়া যাবে না যে একটা শহরকে ঘিরে বিনে পয়সায় এত সুন্দর একটা আর্ট এক্সিবিশন মানুষ রাতের পর রাত জেগে উপভোগ করতে পারে। ফলে পৃথিবীতে যে ফেস্টিভ্যালগুলো ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে সেই ফেস্টিভ্যালগুলো উপভোগ করতে যে অংশগ্রহণ করতে বা উপভোগ করতে যে মানুষরা ওখানে যায় যে পরিমাণ, তার থেকে কয়েকশো গুণ মেনি বেশি মানুষের ইনভলভমেন্ট আছে আমাদের এই পুজোতে। এবং দুর্গাপুজো হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেই ইন্ডাস্ট্রিতে তোমার আমাদের যেহেতু আমাদের দেশে বা ধরো আমাদের এখানে চাকরির বাজার সেভাবে কম, তুলনামূলক সেই ইন্ডাস্ট্রির সংখ্যা কম বলে, তো এইখানে যে ডেলি লেবার যারা বা এমনি মানুষ যারা নির্দিষ্ট কোনো চাকরিতে অংশ মানে সে করে না, এই সকলকে জড়িয়ে এটা একটা বিশাল অর্থনীতি পশ্চিমবঙ্গের জড়িয়ে আছে। তো ফলে একটা উৎসবকে কেন্দ্র করে যদি এত বিশাল কর্মকাণ্ড হতে পারে, তাতে সরকারের ইনভলভমেন্ট, সাধারণ মানুষের ইনভলভমেন্ট, ক্লাবগুলোর ইনভলভমেন্ট, শিল্পীদের ইনভলভমেন্ট, এইটা তো গর্বের বিষয়। কি এটা তো মানে আমার মনে হয় যদি ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেয় ইউনেস্কো ধন্য হবে এবং সারা পৃথিবী একটা নতুন জিনিস জানতে পারবে যারা জানে না। দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকবে? আমার বার্তা থাকবে যে মহামান্য আদালতের কোনো যদি গতবারের মতো বিধিনিষেধ থেকে থাকে না থাকে বা সরকার যেভাবে সিদ্ধান্ত নেয় সেটা মেনে পুজোটাকে ভালোভাবে সবাই সুস্থভাবে করুন। এবার কে বাড়ি থেকে বেরোবে আর কে বেরোবে না সেটা তো আমি বলতে পারি না, তবে সবাইকে আমাদের বেঁচে থাকতে হবে সামনের বছর পুজোটাতে আমরা এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে অনেক আনন্দের সঙ্গে করতে হবে, তখন যেন এই বাধাগুলো না। অনেক ধন্যবাদ। আমার মতো কি আড্ডা দিতে আসো বালিগঞ্জ কালচারালে, তারা আমাকে জানিও। ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কি তুমি দেখতে চাও, আমি তোমার মেসেজের অবশ্যই রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা। আবার হবে এক সুরে সুর মিলে।